হ্যালো দোস্তো আইকে স্টাডি বাংলা ইউটিউব চ্যানেলে তোমাকে সুস্বাগতম আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে এই যে আইসিডিএস আইসিডিএস সুপারভাইজার টু থাউজেন্ড যে প্রিলিমিনারি এক্সাম হয়ে গেছে সেই এক্সামের রেজাল্ট কবে নাকা দিতে পারে কেন দেরি হচ্ছে বা মেন এক্সাম কবে হতে পারে এই বিষয় নিয়ে আলোচনা করব আলোচনা করার পূর্বে আমি তোমাকে বলতে চাই তোমরা যদি এই ব্যাপারে আরও বেশি আপডেট নিউজ ক্লাস শিক্ষণীয় বিষয় সম্বন্ধে অবগত হতে চাও তাহলে আমাদের সাথে সক্রিয়ভাবে থাকতে হবে সক্রিয়ভাবে থাকার জন্য তোমাকে যেটা করতে হবে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি প্রেস করতে হবে সঙ্গে সঙ্গে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আজকে বলি অনেকে বলছে স্যার নভেম্বরে রেজাল্ট সম্ভাবনা আছে কি আমি তোমাকে দুটো জায়গা বলবো যে নভেম্বরের চান্সটা একটু খুব কম তবে শেষ তারিখ নভেম্বরের শেষের দিকে উনত্রিশে নভেম্বর উনত্রিশে নভেম্বর অথবা চার থেকে ছয় ডিসেম্বর এই দুটির মধ্যে রেজাল্ট বেরোনোর খুবই সম্ভাবনা আছে অবশ্যই এগুলো এক্সপেক্টেড ডেট কারণ কেউ বলতে পারে না তবে আমাদের সোর্স থেকে যতটা সম্ভব হয় আমরা এক্সপেক্টেড ডেট দিয়ে থাকি উনত্রিশে নভেম্বর এবং চার থেকে চার থেকে ছয় ডিসেম্বর এই দুটো দিনে অঙ্গনওয়াড়ির সুপারভাইজারের রেজাল্ট কিন্তু বেরোতে পারে সো আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং শেয়ার করতে ভুলবেন না